বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 23-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক বিভিন্ন চাপানোতর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, আবার অনেক দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভেতরে যে সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু ছাঁটাইও করছে, এমনই চিত্র উঠে এলো আমরা বাঙালি দলের তরফ থেকে। আমরা বাঙালি দলের প্রাক্তন রাজ্য সচিব হরিগোপাল দেবনাথকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই কথাই তুলে ধরেছেন নতুন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। কি বলছেন তিনি এই বিষয়ে শুনব। আমরা আজকে একটা বিশেষ প্রয়োজন এই প্রেস মিটের ব্যবস্থা আমরা করেছি। আপনারা সবাই জানেন যে আমরা বাঙালি 78 সাল থেকে দীর্ঘ সময় ধরে ত্রিপুরার যে বাঙালিদের অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন করছে, সামগ্রিকভাবে ত্রিপুরার বাসীর সবাই কল্যাণের জন্য কাজ করছে, লড়াই করছে। তো এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আগের যারা ক্ষমতায় ছিলেন বাম ফ্রন্ট অনেক চেষ্টা করেছে ক্যাডার প্রশাসনকে লেলিয়ে দিয়ে, বহুবার আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের কিছু লোককে বিভিন্ন প্রলোভনের ফাঁকে ফেলে তারা দল থেকে সরিয়ে নিয়েছে। তো এই চক্রান্ত আজও সমানভাবেই চলছে। এখন আমরা লক্ষ্য করছি আমাদের কিছু লোককে, এর মধ্যে নেতৃত্ব স্থানীয় দুজন আছেন, তাদেরকে বিভিন্ন চক্রান্তের ফাঁদে ফেলে দল ভাঙার চেষ্টা করে চলেছে। তো এর জন্যে আমাদের দু একজন নাম করে বলতে পারি, হরিগোপাল দেবনাথ যিনি আমাদের আগে রাজ্য কমিটির প্রচার সচিবের দায়িত্বে ছিলেন, তিনি তার সঙ্গে আরো দু একজন এই ধরনের চক্রান্তের ফাঁদে পড়ে দল ভাঙার কাজে লিপ্ত হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন অনবরত, অনুশাসন মানছেন না, বারবার ওনাকে সাবধান করা সত্ত্বেও তিনি এই কাজ করে চলেছেন, যার জন্যে আমরা দলের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে, ঐক্য বজায় রাখতে গিয়ে আমরা গত 25শে সেপ্টেম্বর ওনাকে আমরা শোকজ 25শে আগস্ট আমরা তাকে শোকজ করেছিলাম। ও শোকজের কোনো উত্তরও পাইনি আজ অব্দি, তাই বাধ্য হয়ে দলের ঐক্যকে উঠে থাকার জন্যে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, দলের অনুশাসন, দলের যে সংবিধান রয়েছে এই সংবিধান মোতাবেক আমরা তাকে আজকের দিন থেকে আগামী 1 বছরের জন্য আমরা মানে দল থেকে বহিষ্কার করেছি এবং তার প্রাথমিক সদস্য পদও খারিজ করা হয়েছে। এই বার্তাটুকু আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে জানিয়ে দিতে চাইছি এবং তাদের কাছেও আমরা জানিয়ে দিতে চাইছি, আজকের পর থেকে তারা যদি আমরা বাঙালির দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের কাজে লিপ্ত হয় এটা সম্পূর্ণ বেআইনি হবে, অবৈধ হবে এবং আগামী দিনে এই ধরনের কাজে যারা লিপ্ত হবে আমরা বাঙালি দল, আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। আজকে এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যবাসী এবং আপনারা শুনলেন দলের নতুন সচিব, আমরা বাঙালি দলের নতুন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কি বলেছেন বিষয়টাকে কেন্দ্র করে, এবং প্রাক্তন আমরা বাঙালি দলের প্রাক্তন রাজ্য সচিব হরিগোপাল দেবনাথকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কথাই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ বাংলার পর্দায়। নমস্কার।